দেখতেছে, আমাদের জন্য একটু দোয়া করে যান, মাথায় একটু হাত বুলাইয়া যান, জোরে বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেল, তখন সাথে সাথে বলতেছে ব্যাপারটা বুঝতে পারি নাই, আজকের মাহফিলে বসেছ, জীবনের এমন একটা সময় আসবে আগামী দিন হতে পারে তোমার স্লোগান হয়ে যাবে অমুক ব্যক্তি দুনিয়াতে নাই, অমুক যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আজকের এই মাহফিলে বসে যদি একটা কথা মাথার মধ্যে নিয়ে যেতে পারো যে আমি জীবনে আর কোনোদিন সুদের ব্যবসা করব না, আমি জীবনে আর কোনোদিন মদ খাবো না, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে আর কোনোদিন আমি চরিত্রকে আমার নষ্ট হতে দেব না, এই জায়গা থেকে তওবা করে যেতে পারো, হতে পারে আজকের এই মাহফিল তোমার জীবনের পরিবর্তন হয়ে এই মাহফিল থেকে তুমি একজন জান্নাতের মালিক হয়ে যেতে পারো। কি হতে পারে কিনা, জোরে বলেন পারে কিনা। আজকে সকলের কাছে আমি বলেছি গুনাহগার আপনাদেরকে এখান থেকে জান্নাতি মানুষ বানাইয়া বাড়িতে ফিরাবো, মনে আসছে না, ভুলে গেছে, মুখে হাত দিয়ে বলবেন যে আমি জান্নাতি মানুষ হয়েছি, এই কথাটা প্রথমে বলেছিলাম, আজকে আসো কোরআন থেকে দলিল দিয়ে যাই, তুমি বলবে আমি জান্নাতি হতে পারলাম কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা আবেগ ভালোবাসা নিয়ে নামাজ পড়ে নামাজ পড়ার ওয়াদা করে, আল্লাহর কোরআন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে যুবক আর যুবতীগুলি তার চরিত্রকে রক্ষা করার ওয়াদা করে চরিত্রকে ঠিক রাখে, আল্লাহর কোরআনের ফতোয়া উলাইকা হুমুল ওয়ারিসুন, এই পৃথিবীর মধ্যে তারা মালিক হয়, তারা উত্তরসূরি হয়, মালিক হয়, কিসের মালিক, আমি ফতোয়া দেই নাই, আল্লাহর কোরআন ফতোয়া দিতেছে, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, ইয়ারিসুনা মুদারের সিগা এখনো হইতে পারো, মরণের পরও হইতে পারো, এই মুহূর্তে তুমি বুকে হাত দিয়ে বলতে পারো আমি জান্নাতের মালিক হয়েছি, যদি এই দুইটা ওয়াদার উপরে অটল থাকতে পারো আমি গুনাহগার তোমাদেরকে ফতোয়া দিতে পারি তুমি একজন জান্নাতি মানুষ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সকলের কাছে দোয়া আছে, এখানে বিদায় নিচ্ছি, মহব্বতে একটু দাঁড়িয়ে সালাম দে ইয়া নবী।